বেয়ানিরা দাদা হুজুর কিবলা ওয়াজ করতে এসেছেন নসিহত করতে এসেছেন ওয়াজ করছেন নসিহত করতে এসেছেন আল্লাহ রলি আমাদের আল্লামা হুজুর চিন্তা করছেন আল্লাহ পাক এনাকে কত বড় ওলি দান করেছেন আমি এনাকে তিনটে প্রশ্ন করব কটা প্রশ্ন তিনটে প্রশ্ন যদি উনি উত্তর দিতে পারে তাহলে আমার কোনো সন্দেহ থাকবে না মনের মধ্যে এই চিন্তা ভাবনা হচ্ছে ও বেয়ানেরা আমার আল্লাহ পাক কি না করতে পারে আল্লাহর অধিদিগকে আমার আল্লাহ ইলহাম দ্বারা জানিয়ে দিয়ে থাকেন ঠিক কি না আল্লাহ পাক আল্লাহ তাআলা অধিদেরকে আল্লাহ কারামাত দান করেছেন আর আমার আল্লাহ নবীদিগকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও বেয়ানেরা ও মুরব্বি আব্বা জানেরা আল্লাহর ওলি আল্লামা হুজুর তিনি অন্তরের মধ্যে তিনটে প্রশ্ন গেঁথে নিলেন কিন্তু হঠাৎ করে তিনি শুনতে পান বাবা ওই আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি মিম্বারে বসে বসে মিম্বারে বসে বসে তিনি ওই তিনটে প্রশ্ন যেটা আল্লামা হুজুরের অন্তরের ভিতরে রয়েছিল ওই তিনটে প্রশ্নের ওয়াজ তিনি করে দিলেন আরো জোরে বলুন ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানেরা আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি ওয়াজ করলেন হাজার হাজার মানুষ ওয়াজ শুনলেন চাও ভাইয়ানেরা ও ভাইয়ানেরা আল্লাহর ওলি ওয়াজ শেষ করে আল্লামা হুজুর যখন দাদা হুজুর কিবলার কাছে গিয়েছিলেন দাদা হুজুর কিবলা বলেছিলেন বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন তুমি আর কতদিন এইভাবে পরীক্ষা করবে বাবা আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি হুজুর আমার সময় হুজুরের হাত ধরে হুজুরকে বলেছিলেন ও জামানার মুসাদ্দিদ হুজুর আমার বেয়াদবি হয়ে গিয়েছে হুজুর আপনি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন আল্লাহ পাক আপনাকে এই জামানার মুসাদ্দিদ করে পাঠিয়েছে কে তিনি আল্লামা হুসাইন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি বায়াত হয়ে গেলেন হুজুর যখন বায়াত হয়ে গেলেন বায়াত হয়ে যাওয়ার পরে আপনারা বলেন যখন বায়াত হয়ে যাওয়া হয় তারপরে আল্লাহর ওলিরা যে সবক দেয় সেই অনুযায়ী চলতে হবে তো না বাড়াবাড়ি করতে হবে না কম করতে হবে যেভাবে বলবে সেভাবে চলতে হবে এ বাবা আবু বকর এ বাবা আবু বকর তোমাকে কত মানুষ ঠাট্টা করলো তুমি আমার গাঁটলে মাথায় করে নিয়ে এসেছো বলে বাবা আবু বকর তুমি আমার গাঁটলে মাথায় করে নিয়ে এসেছো তোমাকে পাগল বলে ঠাট্টা করেছে বাবা কত না কষ্ট তোমার হয়েছে বাবা কেন তুমি আমার গাঁটলে কেন তুমি আমার জুতোটা এমন করে নিয়ে এসেছো তোমাকে কত ঠাট্টা করেছে আল্লাহর আমাদের দাদা হুজুর কিবলা বলেছিলেন ও আমার পীর ও আমার উস্তাদ আপনি চিন্তা করবেন না ওরা কি বলল আমি কোনো কর্ণপাত করি না কারণ আমি আপনার খিদমত করি আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে আমার আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে ও মাইয়ানেরা ও মুরব্বি আব্বা জানেরা চিন্তা করে দেখেন আমরা ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ ঠিক কিনা আমার দাদা হুজুর কিবলা কি বলেছেন দাদা হুজুর কিবলা জানিয়ে দিয়েছেন এ সিলসিলা আমার নয় এ সিলসিলা হলো এ সিলসিলা হলো আমার নবী পাকের সিলসিলা সিলসিলা আমার নবী পাকের সিলসিলা কেন দাদা হুজুর কিবলার
মত পথ আমার নবীর সুন্নাতের উপরেই ছিল জোরে বলুন কোরআন সুন্নার উপরেই ছিল জোরে বলুন সুবহান আমরা যদি তার আদর্শ না মানি আমরা তো ভুল পথে চলি আল্লাহ রবি মুজাদ জামান কে সুবিবতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আজকে যেমন তুমি আমার গাটুলি মাথায় করে নিয়ে বয়ে এসেছো এর জন্য তোমাকে কত ঠাট্টা করেছে বাবা আমি ফাতে আলী ওয়াইসি তোমাকে জানিয়ে দিলাম বাবা আবু বকর ও বাবা আবু বকর তোমার এই গাটুলি একদিন এই বাংলার মানুষ কেন এই ভারতবর্ষের মানুষ ওপার বাংলার মানুষ তোমার গাটুলিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কারাকড়ি করতে থাকবে আরো জোরে বলুন শুধু তাই নয় আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন বাবা আবু বকর শোনো শোনো শুধু তোমার গাটুলি নয় তোমার আলাউলাদের গাটুলি গুলো বয়ে নেওয়ার জন্য তারা দেওয়ানা থাকবে আমি ফাতে আলী আমি দোয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম তিনি রসুলের নোমা জোরে বলে সুবহান তিনি কে ছিলেন রসুলের নোমা ও ভাই জানেরা ও আবার মুরব্বী আব্বা জানেরা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন বাবা কলকাতার মানিক তালা জমিনে শুয়ে আছেন মাঝে মাঝে যাবেন বাবা হুজুরের মাজারটা জিয়ারাত করবেন বাবা হুজুরের মাজারটা জিয়ারাত করবেন তিনি আমার দাদা হুজুর কিবলার পীর বাবা যা তাই ব্যাপার নাই যে দাদা হুজুর কিবলাকে আল্লাহ তালা জামানার মুজাদ্দেদ করেছে মুজাদ্দেদ সকলের নসিবে খাইরা বাবা একশো বছরের মুজাদ্দেদ করেছে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুজাদ্দেদ করে পৃথিবীতে পাঠিয়েছেন মুজাদ্দেদ শব্দের অর্থ হলো যুগ সংস্কার ও ভাই জানেরা ও মুরব্বী আব্বা জানেরা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়েছিলেন বাবা সুন্নাবাক হয়ে যাবে ওনারও পীর ছিল ওনারও ওস্তাদ ছিল মুসলমান শুনে রাখেন প্রত্যেকেরই ওস্তাদ আছে বাবা বিনা ওস্তাদে আল্লাহকে পাওয়া বড় অসম্ভব ঠিক কিনা বলেন ও ভাই জানেরা মুরব্বি আব্বা জানেরা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ তিনি আল্লাহ দরবারে কান্দেন আল্লাহ আমি আমার প্যারা নবীকে ভালোবাসি আমার নবীকে বড় মহাব্বত করি আল্লাহ কিন্তু আমার নসিবে দয়ার নবীর চাঁদ মুখটা দিদার হলো না আমার নসিবে দিদার হলো না কার কাছে কাঁদছেন আল্লাহ পাকের দরবারে আপনি বলেন আমার নবীকে আল্লাহ পাক হায়াতুন নবী জিন্দা নবী করেছেন জোরে বলেন সুবহান নবী আমাদের জন্য কাঁদছে জাহান্নাম থেকে রেহাই করে দিন কবরে আজাব থেকে রেহাই করে দিন আমার নবী দয়া নবী সদা সর্বদা আমাদের জন্যই কান
প্রান্তে রয়েছেন বাবা ও নবীর উম্মতেরা ও নবীর উম্মতেরা কান্না কানা করে শুনুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক হলেন জিন্দা নবী হায়াতুন নবী আমার নবীকে যিনি ভালোবেসেছেন আমার আল্লাহর তরফ থেকে নবী আমার যাকে শয়নের স্বপ্নে দিদার দেন তিনি সত্য সত্য আমার নবীর দিদার পেয়ে থাকেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহি হুজুর আমার আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কান্দতে থাকেন আল্লাহ আমি এখন আপনার নবীর মহব্বত পেলাম না এখন আমি আপনার নবী আপনার হাবিবের মহব্বত পেলাম না যদি পেতাম আল্লাহ আপনার হাবিবের দিদার আমার নসিব হতো এইভাবে কান্দতে থাকেন বাবা সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহি হুজুর আমার এক তারিখে আল্লাহ রে সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহি এত কান্না কাঁদছেন রোনাজারি করে কাঁদছেন আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ফতি আলী ওয়াইসির দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন ও ভাইয়ানেরা সোনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার নূরের নবী আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার নবী রুহানি হালতে সুফি ফতি আলী ওয়াইসি হুজুরের সামনে হাজির হয়ে যায় হুজুরের সামনে হাজির হয়ে যায় সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই আমার নবীকে দেখতে পেয়ে আমার নবী নূরের চেহারাটা দেখতে পেয়ে চাঁদ মুখটা দেখতে পেয়ে সুফি ফতি আলী ওয়াইসি হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে থাকে ও ভাইয়ানেরা আমার নবী বলেছিলেন ও বাবা ফতি আলী ও বাবা ফতি আলী কেঁদো না কেঁদো না আল্লাহ রে ফতি আলী ওয়াইসি হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় প্রিয় করি আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর আপনাকে না দেখলে আমি থাকতে পারি না হুজুর আপনাকে আমি না দেখলে থাকতে পারি না আমার নবী দয়ার নবী বলেছিলেন বাবা ফতি আলী রে আমি রাসূলুল্লাহ জানি দিলাম আমি মাঝে মাঝে তোমার সঙ্গে দিদার দেব আল্লাহ রলি ফতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সদা সর্বদা আপনার দেখতে মন চায় হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি আমি আপনাকে বড় প্রিয় করি ও ভাইয়ানেরা শুনেন আমার আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়েছেন ও হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার আল্লাহ পাক নবী দ্বারা বলিয়ে দিয়েছেন হাবিব আপনি বলে দিন জগৎবাসী ওকে ওরা যদি আপনাকে মহব্বত করতে চায় ওরা যদি আপনাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওদের অর্থ সম্পদ ওদের বিবি বাচ্চা অপেক্ষা এমনকি জীবনের থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসি যদি আপনাকে না পায় আল্লাহ বলে না আমি তাকে কখনোই কবুল করব না বান্দা হিসাবে কবুল করব আমার আল্লাহ নবীকে এতটা মহব্বত করেন আমার আল্লাহ নবীকে এতটা প্রিয় করেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার হাবিবের অন্তরে যেটা ওকে মারে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকি আমার হাবিব যেটা চায় আমি আল্লাহ সেটাই দিয়ে থাকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ও ভাইয়ানেরা
আমার নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ তাআলা কতটা প্রিয় করেন ও ভাইয়ারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার হাবিব কিয়ামতের ময়দানে যতক্ষণ না উঠবে আমি আল্লাহ কোন বান্দা কোন বান্দীকে কোন নবী রাসূল পয়গম্বর দিগকে উঠাবো না তিনি হলেন আমাদের নবী পাতিয়ালি হইছে হুজুর কি বলছেন ইয়া রাসূলুল্লাহ সদা সর্বদা আপনার দেখতে আমার মন চায় আল্লাহ রাব সুবিমতে আলী হইছে রাহমাতুল্লাহিকে আমার নবী বলেছিলেন বাবা পাতিয়ালি তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখনই তোমার মন চাইবে যখনই তোমার মন চাইবে আমার আল্লাহ পাকের দরবারে তুমি দোয়া করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম যখনই তোমার দেখার মন চাইবে আমি রাসূলুল্লাহ রূহানি হালতে আমি তোমার সঙ্গে দিদার দিয়ে দেব এই জন্য বাবা ফাতিয়ালি হইছে হুজুরকে রাসূলের নুমা বানাগায় ও ভাইয়ারা ও মুরব্বি আব্বা জানেরা খেয়াল করে শুনুন বাবা তাহলে আমার দাদা হুজুর কেমলা রহমাতুল্লাহি কেমন ওস্তাদ ধরেছিলেন বুঝতে পারলেন ও ভাইয়ারা দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহি কে আল্লাহ পাক কত বড় অলীক দরজা দান করেছিলেন সেই দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহি এর কাছে ও ভাইয়ারা জানারা বায়াত হয়েছিলেন বায়াত হয়ে জানারা কিনা সবক নিয়ে শিক্ষা নিয়ে এলমে তাসাউফ এলমে মারিফাত বাতিল শিক্ষা অর্জন করেছিলেন বাবা আমার আল্লাহ পাক তাদেরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়েছেন এমনি এমনি হয় না বাবা আল্লাহকে পেতে গেলে কঠোর সাধনা করতে হয় ও ভাইয়ারা দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহি কে চিনেছিলেন জানার নাম হলো যিনি পূর্ব বাংলার মানুষ ছিলেন বাবা তিনি বড় পণ্ডিত মানুষ ছিলেন বড় শিক্ষিত মানুষ ছিলেন ওনার নাম ছিল প্রতাপচন্দ্র সেন কি নাম বললাম প্রতাপচন্দ্র সেন পরবর্তীতে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি কাছে এসে দাদা হুজুর কিবলাকে বলেছিলেন ওয়াল্লাহরি মুসাদদ সামা ও আল্লাহরি মুসাদদ সামা আমার নাম হলো প্রতাপচন্দ্র সেন আমি কোরআন রিসার্চ করেছি আমি এমন করে আমি এমন করে আমি এমন করে ইসলামকে ফলো করেছি আমার ভিতরে ইসলামের মহব্বত তৈরি হয়ে গিয়েছে আমার ভিতরে ইসলামের মহব্বত তৈরি হয়ে গেছে আমার ভিতরে নবীর মহব্বত তৈরি হয়ে গিয়েছে আমার ভিতরে খৌফে লাগে আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে হুজুর হুজুর আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই ওই সময় আমার দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহি হুজুর আমার তওবা করে দিয়ে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছিলেন নাম দিয়েছিলেন আব্দুল মুমিন কি নাম দিয়েছিলেন আব্দুল মুমিন কোথায় মাজার গিয়েছেন তো বাকুল শরীফে মাজার গিয়েছেন আপনি যাবেন যাবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত রুহানি দোয়া নেওয়ার জন্য আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কবুল করেছে ওলিরা যখন আল্লাহ দরবারে দোয়া চায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে জোরে বলে ওসিলা ওসিলা মানতে হবে তো ও ভাইয়ারা আমরা তো চাই আল্লাহর কাছে কিন্তু আল্লাহকে পেতে গেলে একটা ওসিলা প্রয়োজন আছে আমার নবী যেমন ওসিলা নবী যদি না আসতেন আমার নবী যদি না আসতেন আমরা কি কোরআন পেতাম
আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কি আমরা ভাবে পেতাম আমার নবীর ওসিলায় আল্লাহ আমাদের কাছে কোরআন দান করেছেন ইসলাম দান করেছেন মুসলমান শুনে রাখেন সেই নবীকে ভালোবাসুন ও বাইয়ানেরা ও মুরব্বি আব্বাজানেরা ওই সময় আব্দুল মুমিন হুজুর যখন ইমানের কালেমা পড়ে নিলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর আবার কিছু শিক্ষা দিলেন শিক্ষা দিলেন বাবা ظاهر شكا علم باطن شكا الله رضيب مزاد الزمان زورا مر بول شرين او بابا عبد المومين او بابا عبد المومين تما كي شكا قلو دوا خوية چه ابا تمي چلے جاؤ اكتا نرالا جائے گائے چلے جاؤ اكتا نرالا جائے گائے تمي چلے جاؤ شکانے کی اے আমার আল্লাহ জিকির করো আল্লাহর ইবাদত করো আল্লাহর উপাসনা করো ও ভাইয়েরা দেখতে পাওয়া যায় শ্রী আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি জুরাবার জঙ্গলের ভিতরে চলে গেলেন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে থাকেন আল্লাহর ইবাদত করতে থাকেন যিনি আল্লাহর হয়ে যায় আল্লাহ সৃষ্টি গুলো আমার আল্লাহর ওই বান্দার জন্য কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য আল্লাহ অনেক আল্লাহ জীবকে আল্লাহ সৃষ্টি করেছেন দেখে নাও কিন্তু শুনে রাখেন যিনি আমার আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি তার হয়ে যাই আমার সৃষ্টি জীব তার গোলামি করবে কত সহজ নয় জঙ্গল ইবাদত কে আব্দুল মুমিন সাহেব ইবাদত করতে করতে বছর কি বছর কেটে গেল এক বছর নয় দু বছর নয় সাড়ে সাত বছর জঙ্গলের ভিতরে ইবাদত করেছে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বেরঙ্গের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা আধার যখন ডুবেছিল তখন মদের নবী এলো অবু ইহুদি নাসারা শুনেও মানল না রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কত বছর ইবাদত করলেন সাড়ে সাত বছর হুজুর ইবাদত করতে করতে এমন বেমানা হয়ে গেছিলেন ও বায়ানেরা হুজুরের শরীরে
খাস তরুলতা জন্মে গিয়েছিল হুজুরের শরীরে খাস তরুলতা জন্মে গিয়েছিল আল্লাহ দেওয়ানা হয়ে গেছিল ইস্তেফানা হয়ে গেছিল ও বায়ানেরা মুরব্বি আব্বা জানেরা আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নেক দোয়া সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের উপরে আমার আল্লাহ দান করেছিলেন এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ কি থেকে কি করলেন বাবা হেদায়াতের মালিককে জোরে বলেন আমার আল্লাহ তিনি তো গায়ের কম ছিলেন তিনি তো গায়ের কম ছিলেন কিন্তু তিনি কোরআন চিনেছিলেন তিনি আমার নবীকে চিনেছিলেন তিনি আমার আল্লাহকে ভয় করেছিলেন তাই আমার আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন এবং এমন একটা সময় এমন একজন আলেমকে তিনি পেলেন এমন একজন হাক্কানি আলেমকে তিনি পেলেন এমন একজন আল্লাহর ওলিকে পেলেন যিনি ছিলেন সেই সময় জামানা আর মুজাদ্দি কি আমার কথা অসুবিধা হচ্ছে অনেকে বলে দাদা হুজুর কিবলার কথা ফুরফুরার কথা কেন বারবার বলতো মাইক দাও ভাই একটু আসবেন তো ও ভাইয়ানেরা ও আমার মুরব্বি আব্বা জানেরা আমি আপনাদের বলতে চাই এই বাংলা জমিনে এই বাংলা জমিনে আমরা যারা বাবা আজকের কোরআন পেলাম নামাজ পেলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে পেলাম ও ভাইয়ানেরা কাদের ওসিলাই পেলাম বাবা একটুখানি চিন্তা করেন একটুখানি চিন্তা করেন সেই সাজানো বাগানকে যদি আমরা নষ্ট করে দেই আমরা যদি সাজানো বাগানকে যদি কেটে কেটে শেষ করে ও ভাইয়ানেরা আল্লাহ পাকের দরবারে কি জবাব দিতে হবে না জবাব দিতে হবে তো জবাব দিতে হবে কেন না বাবা শুনে রাখেন জেনে রাখেন বাবা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অনেক ভক্ত অনেক মুরিদ বাবা আমার দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন যিনি বাংলাদেশের জমিনে শুয়ে আছেন হযরত পীর নিসার আলী রহমাতুল্লাহ আলাইহি এনারা কিন্তু ছোটখাটো আলেম ছিলেন না বাবা বড় বড় আলেম হয়েছিলেন ইলমে জাহিরি শিক্ষা অর্জন করেছিলেন ও ভাইজানেরা মুরব্বি আমার দাদা হুজুর কিবলার সংস্পর্শে এসে বায়াত গ্রহণ করে মুস্তফার আল্লাহর ওলির দরজারে কবরের মাটিতে জান্নাতি বাগানে আরাম করছে কজনার কথা বলবো সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর সুফি আব্দুল দাইয়ান সাহেব হুজুর জানাদের মাজার বাবা পেয়ার ডাঙ্গা শরীফে আছে ও ভাই জানেরা এনারা মস্ত বড় বড় আল্লাহর হাক্কানি আলিম আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন জোরে বলুন এবারে আপনাদের বলি বসিরহাটের জমিনে যিনি শুয়ে আছেন বসিরহাটের জমিনে জানাকে বাংলার বাঘ বলা হয় বাংলার বাঘ খ্যাতনাম আলেম সেই সময় এশিয়া মহাদেশের মধ্যে ছিল না এত বড় আলেম ও ভাইয়ানেরা যাতে করে মানুষ ভুল পথে না যেতে পারে এই জন্য বাবা তিনি আরবি থেকে বাংলায় কেতাব লিখে দিয়ে চলে গেছেন এবং আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইজাজাত দিয়ে তিনি কেতাব লিখেছেন পীরের বিনা অনুমতিতে নয় বাবা দাদা হুজুর কিবলার ইজাজাত নিয়ে তিনি কিনা ওই আরবি কেতাব গুলো আরবিতে পড়তে পারবে না বাংলার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে তাই সুন্দর করে বাবা কত কেতাব তিনি লিখে গিয়েছেন ও ভাই জানেরা মুরব্বি আব্বা জানেরা জাল্লামা হুজুরে আল্লাহ পাক এত হিকমত দান করেছিলেন তিনি দুই হাত দিয়ে তিনি কলম চালাতে পারতে কত বড় আলেম
কত বড় মুহাদ্দিস ওনার কি প্রয়োজন ছিল ফুরফুরা শরীফের জমিনে গিয়ে দাদা হুজুরকে ওনার হাতে হাত দিয়ে বায়াত হবে কি বা প্রয়োজন ছিল তিনি তো আলেম সবকিছু জানে মুসলমান গণের ছেলেরা এ যুবকেরা এ আমার মুরব্বী আব্বা জানেরা علما حضور رحمت الله عليه حضور رحمت তিনি অনেক 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 তিনি পীর পরীক্ষা করলেন বায়াত হবেন পরীক্ষা বলতে এটা নয় ওনার অহংকার নয় উনি আমার আল্লাহকে পাওয়ার জন্য উনি অনেক কি বাবা সোনা যারা সোনার কাজ করে শেকরা তারা সোনা চেনে ঠিক কিনা বলেন ও ভাইয়ারেরা হীরা মুক্তার দাম অনেক হীরা মুক্তার দাম অনেক কিন্তু রেল লাইনে যে পাথর গুলো গড়াগড়ি খায় ওই পাথরের দাম ওই পাথর গড়াগড়ি খায় কেউ নিয়ে বাক্সের মধ্যে রাখে না কিন্তু দামি দামি পাথরগুলো মূল্যবান জিনিসগুলো হেফাজতে রেখে দেয় কেন বাবা যে যদি কিনা বেতাল হয়ে যায় আর খুঁজে পাওয়া যাবে না চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা আল্লামা হুজুরকে আল্লাহ তাআলা এত বড় আলেম করেছিলেন তিনি বড় মুহাদ্দিস বড় মুফাসসির বড় ফুকাহবিদ আল্লাহ তাআলাকে দান করেছিলেন কিন্তু তিনি যোগ্য হাক্কানি আলেমকে খুঁজতে লাগলেন আল্লাহর ওলিকে খুঁজতে লাগলেন সেই সময় আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইকে ও বেয়ানেরা দাদা হুজুর কিবলা ওয়াজ করতে এসেছেন নসিহত করতে এসেছেন ওয়াজ করছেন নসিহত করতে এসেছেন আল্লাহর ওলি আমাদের আল্লামা হুজুর চিন্তা করছেন আল্লাহ পাকে নাকি কত বড় ওলি দান করেছেন আমি নাকি তিনটে প্রশ্ন করব কটা প্রশ্ন তিনটে প্রশ্ন যদি উনি উত্তর দিতে পারে তাহলে আমার কোন সন্দেহ থাকবে না মনের মধ্যে এই চিন্তা ভাবনা হচ্ছে ও বেয়ানেরা আমার আল্লাহ পাক কি না করতে পারে আল্লাহর ওলি দিগকে আমার আল্লাহ ইলহাম দ্বারা জানিয়ে দিয়ে থাকেন ঠিক কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে আল্লাহ কারামাত দান করেছেন আর আমার আল্লাহ নবী দিগকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও বেয়ানেরা ও মুরব্বী আব্বা জানেরা আল্লাহর ওলি আল্লামা হুজুর তিনি অন্তরের মধ্যে তিনটে প্রশ্ন গেঁথে নিলেন কিন্তু হঠাৎ করে তিনি শুনতে পান বাবা ওই আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ মিম্বারে বসে বসে মিম্বারে বসে বসে তিনি ওই তিনটে প্রশ্ন যেটা আল্লামা হুজুরের অন্তরের ভিতরে রয়েছিল ওই তিনটে প্রশ্নের ওয়াজ তিনি করে দিলেন আরো জোরে বলুন ও ভাইয়ানেরা মুরব্বী আব্বা জানেরা আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি ওয়াজ করলেন হাজার হাজার মানুষ ওয়াজ শুনলেন চাও ভাইয়ানেরা ও ভাইয়ানেরা আল্লাহর ওলি ওয়াজ শেষ করে আল্লামা হুজুর যখন দাদা হুজুর কিবলার কাছে গিয়েছিলেন দাদা হুজুর কিবলা বলেছিলেন বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন তুমি আর কতদিন এইভাবে পরীক্ষা করবে বাবা আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সময় হুজুরের হাত ধরে হুজুরকে বলেছিলেন ও জামানার মুসাদ্দিদ হুজুর আমার বেয়াদবি হয়ে গিয়েছে হুজুর আপনি আমাকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেন আল্লাহ পাক আপনাকে এই জামানার মুসাদ্দিদ করে পাঠিয়েছে কে তিনি আল্লামা হুসাইন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি বায়াত হয়ে গেলেন হুজুর যখন বায়াত হয়ে গেলেন বায়াত হয়ে যাওয়ার পরে আপনারা বলেন যখন বায়াত হয়ে যাওয়া হয় তারপরে আল্লাহর ওলিরা যে সবক দেয় সেই অনুযায়ী চলতে হবে তো
না বাড়াবাড়ি করতে হবে না কম করতে হবে যেভাবে বলবে সেভাবে চলতে হবে ঠিক না ভাই সেইভাবে চলতে হবে কিন্তু বলেন আমরা অনেকে গিয়ে বায়াত হই পাগড়ি ধরি কিন্তু বলুন পাগড়ি ধরার পরে বাড়ি এসে আরে সবক আমল করা তো দূরের কথা অনেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজটাও পড়ি না উরবরা শরীফ ইসালের সওয়াবে আল্লাহর ওলি যখন বায়াত করে দেন আমরা বাড়িতে আসি তাহলে আমাদের কাজ কি থাকবে আমাদের কাজ থাকবে সেই সবক অনুযায়ী চলা হাক্কানি আলেমরা কি ভুল রাস্তা দেখাবে আমার নবী দেখানো রাস্তা কোরআন সুন্নাহর রাস্তাটাই দেখাবে জোরে বলো সুবহান আল্লাহর ওলি ও বায়াতেরা আল্লামা খুযরামাতুল্লাহি তিনি কেমন পীরের সেবা করেছিলেন কেমন তিনি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ পাক তাকে আমার আল্লাহ পাক যেমন ইলমে জাগিরি দান করলেন আমার আল্লাহ পাক ইলমে বাতিনিটাও দান করে দিলেন ইলমে মারিফাত শিক্ষা অর্জন করে আমার আল্লাহকে হাসিল করে ফেললেন আমার নবীর মহব্বত হাসিল করে ফেললেন ও বায়ানেরা মুরব্বী আব্বা জানেরা শুনে রাখেন জেনে রাখেন বাবা শুনে রাখেন জেনে রাখেন এক তারিখে দেখতে পাওয়া যায় ও ভাইয়ানেরা ফুরফোরা শরীফের জমিনে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহি হুজুর আমার বললেন এ আমার ভক্ত মরিদেরা এই পুকুরটায় গোসল করতে হয় কিন্তু পুকুরে পানা ভরে গিয়েছে পানা ভরে গিয়েছে এই পানাগুলো একটু তুলতে হবে এই পানাগুলো তুলতে হবে দেখতে পাওয়া যায় বাবা সবাই নেমে পড়লেন পানা তুলতে নেমে পড়লেন ও ভাইয়ানেরা মুরব্বী আব্বা দেখতে পাওয়া যায় পানা তুলতে তুলতে পানা তুলতে তুলতে হুজুর যখন বাবা এমন করে বলেছিলেন পানাগুলো তুলে ফেল দেখতে পাওয়া যায় পানা তুলতে তুলতে অনেকে চলে গেলেন ওই সময় দেখতে পাওয়া যায় দানা হুজুর কিবলা রহমাতুল্লাহি হুজুরের বড় খলিফা আল্লামা হুজুর আমার তিনি এমন করে পানা তুলে যাচ্ছেন ও ভাইয়ানেরা ও আমার মুরব্বী আব্বা জানেরা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি এসে বলেছিলেন বাবা বড় মাওলানা ও বাবা বড় মাওলানা কি বাবা সকলে উঠে গেল এখনো আপনি কেন উঠলেন না আল্লামা হুজুর বলেছিলেন হুজুর আপনি ইজাজত দিয়েছেন হুজুর আমি সেই মতো পানা তুলতে লেগেছি হুজুর আপনি অনুমতি না দিলে আমি তো আমি পুকুর থেকে উঠতে পারি না আল্লাহর ওলি মুজাদ জামান হুজুর আমার বলেছিলেন বাবা বড় মাওলানা আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাকে যেন আল্লাহ পাক বড় আলেমের মর্যাদা দান করে ও ভাই জানেরা শুধু এমন এলমে জাহিরি আলেমের মর্যাদা নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা হাক্কানি আলেমের মর্যাদা কে আল্লাহ কবুল করেন এলেম অর্জন করে যদি আল্লাহকে না পাওয়া যায় এলেম অর্জন করে হাদিস শিখে কোরআন শিখে যদি আল্লাহকে যদি খুঁজে না পাওয়া যায় নবীর মহব্বত যদি অন্তরে তৈরি না করতে পারি ও এলেমের কি করে মর্যাদা থাকবে জোরে বলেন কোনো মর্যাদা থাকবে না ও বায়ানেরা ও আমার মুরব্বী আব্বা জানেরা তাই আল্লামা হুজুরকে আমার আল্লাহ তাআলা কত বড় ওলি দান করেছিলেন তিনি বসিরাটে জমিনে বসিরাটের মাটিকে ধন্য করে শুয়ে আছেন ওনাদের কথা বললে হবে না বাবা অনেক কঠোর সাধনা করেছেন মানুষের দ্বারে দ্বারে মানুষের ঘরে ঘরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়া ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের খিদমত করেছেন মসজিদ তৈরি করেছেন আমার দাদা হুজুর কিবলা ওনার ভক্ত মরিদেরা পাঁচ হুজুর কিবলারা এই বাংলা জমিনে কত মসজিদ তৈরি করেছে মামা
ঠিক কিনা বলেন ও ভাই জানে না কত মাদ্রাসা মুক্ত তৈরি করেছে আজকে ভুলে গেলে হবে না ও ভাই জানে না সেই দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছেন আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর জানিয়ে দিলাম আমার সিলসিলা আমার নবী পাকের সিলসিলা এই সিলসিলা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে আরো জোরে বলো আমরা সেই দাদা হুজুর কিবলাকে বড় ভালোবাসি বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ও বায়ানেরা মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ও বায়ানেরা সিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আল্লাহ পাক জানাকে মাদার জাদুজি দান করেছিলেন হযরত নূহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আশিক রসূল সুলতান গায়সি জানার আওলাদ আজকে এখানে ওয়াজ করে চলে গেছেন ঠিক কিনা এবং পরিশেষ আখেরি দোয়া করার জন্য পিসাব হুজুর কিবলা আসবেন ও ভাইয়ানেরা আশিক রসূল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ কে অনেক মুরব্বিরা ওয়াজ শুনেছেন ভিতরে বসে আছেন ঠিক কিনা ওনা হুজুর কে যারা দেখেছেন আপনারা বলেন আমার আল্লাহ তাআলা কত বড় দরজা দান করেছিলেন সবথেকে পাঁচ হুজুরের ভিতরে সবথেকে বেশি হায়াত জানাকে দিয়েছিলেন তিনি হলেন মুফতি আজম হযরত মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ কে 100 বছরের অধিক আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন এত দীর্ঘ হায়াত দিয়েছিলেন বলে এই হতবাগা গুনাহগার এবং আমার মতো অনেক আল্লাহর বান্দারা মিজলা হুজুর কিবলার দর্শন তন্ত তো অনেকে পেয়েছেন ঠিক কিনা যারা দেখেছেন আল্লাহ তানা চেহারাটা কেমন আল্লাহর অধীনে আল্লাহ পাক কি নিয়ামত দান করেছে ও ভাইয়ানেরা সব থেকে আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ হুজুরের আওলাদ পাঁচ আওলাদের মধ্যে অল্প বয়সে যিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছিলেন তিনি হলেন হুজুরতে সেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জানার একমাত্র কলিজা টুকরা সন্তান মরহুম আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রহমাতুল্লাহ যিনি আর পৃথিবী জমিনে নাই বাবা ও ভাইয়ানেরা আর আমরা পাবো না এরকম আল্লাহর মাহবুব বান্দাদের আর পাবো না যিনি চলে যান আর খুঁজে পাওয়া যাবে না ও ভাই জানেরা মুরব্বি আব্বা জানেরা ও ভাই জানেরা এবং নূহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা মাদার জান ওজি দান করেছিলেন বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ কাইমুজ জামান বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ হুজুর এক তারিখে বাবা ওয়াজ করছে নসিহাত করছে হাজার হাজার মানুষ ও ভাইরা আমাদের কণ্ঠটাকে এই শত শত মানুষের সামনে কানে পৌঁছে দেওয়ার জন্য উন্নত মানের মাইকের প্রয়োজন ঠিক কিনা সেই হলিয়াম সেই আওয়াজ আমাদের নাই কিন্তু তারা মুখে আওয়াজ করেছিলেন হাজার হাজার মানুষ ওই মুখের আওয়াজটা সামনের মানুষ যেমন শুনেছেন পিছনের মানুষটাও তেমন শুনেছেন কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শক্তি তাদের দান করেছিলেন বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ হুজুর আমার ওয়াজ করছেন হাজার হাজার মানুষ ওয়াজ শুনছেন ও বায়ানেরা ও আমার মুরব্বি আব্বা জানেনা তখন তো আপনার কিনা তখন আপনার কিনা ওই হারকেন লাইট ঠিক কিনা আমরা ছোটবেলায় দেখেছি
খাজা সাহেব হুজুর ওয়াজ করতেন আমি তো খাজা সাহেব হুজুরের কাছে ছোট থেকে থাকতাম যিনি মির্জা হুজুর কেবলার উৎস পুত্র ঠিক কি না সফি আব্দুল খালিক সাহেব বাংলা আসাম বিখ্যাত আদেম ছিলেন জোরে বলে সুবহান তিনিও দুনিয়াতে না ও ভাইজানেরা মুরব্বি আব্বাজানেরা কড়া কথা আপনাদের বলবো ফুরফুরার কথা বলবে আমার মুজাদ জামানের কথা বলবে কিছু মানুষ বলে ওয়াজ নাই ওয়াজ নাই শুধু ফুরফুরার ফুরফুরা না 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 কম বেশি কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহর ওলিদের কথা ও আল্লাহর কোরআন পাকের মধ্যে রয়েছে জুড়ে বলুন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আমার মাহবুব হয়ে যায় যারা আমার পেয়ারা হয়ে যায় লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন আমি আল্লাহ তাদের জন্য হেফাজতকারী হয়ে যায় যারা আমার মাহবুবদের ভালোবাসে আমার মাহবুবদের আদর্শ নিয়ে আলোচনা করে এবং ওই আদর্শে আদর্শিত হয়ে আমার নবীর সুন্নাত এবং আমার কোরআনকে যারা আঁকড়ে ধরে নিশ্চিত আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেবে ও ভাইয়ানেরা বড় হুজুর কেমন আওয়াজ করছেন এমন করে দেখতে পাওয়া যায় ওই মাহফিলের ভিতরে ওই লাইট গুলো হালকিন লাইট গুলো এখানে একটা লাগানো ওখানে একটা লাগানো ওখানে একটা লাগানো দেখতে পাওয়া যায় কোনোটা নিভে যাচ্ছে আবার হাওয়া দিতে হচ্ছে আবার ওদিকে নিভে যাচ্ছে হাওয়া দিতে হচ্ছে হাওয়া দিলে আবার জোর এমন করে ও ভাইজানেরা চতুর্দিকে এমন করে যখন এরকম অবস্থা বড় হুজুর কেমনা যখন দেখছেন ওই সময় বড় হুজুর পীর কেমনা রহমাতুল্লাহি হুজুর আমার বলতে থাকেন বাবা এ বাবা আল্লাহর বান্দারা কেন তোমরা এমন করতে যেছো বলছে হুজুর এই লাইটের আলোটা কমে যাচ্ছে হাওয়া দিতে হচ্ছে আল্লাহর ওলি বড় হুজুর পীর কেমনা রহমাতুল্লাহি বলেছিলেন বাবা তোমাদের কাজ তোমরা করো লাইটের কাজ লাইট করবে এ বাবা তোমাদের কাজ তোমরা করো আমি আব্দুল হাই সিদ্দিকি আমি যে কথা বলছি আমার কথা নয় আমার আল্লাহর কথা বলছি কোরআন হাদিসের কথা বলছি এদিকে মনোযোগ সহকারে শোনো বাবা লাইটের কাজ লাইট করবে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাচ্ছে দেখতে পাওয়া যায় সারা রাত ধরে ওয়াজ করলে সারা রাত ধরে ওয়াজ করলে ও ভাই জানেরা ও মুরব্বি আব্বা জানেরা সারা রাত ধরে ওয়াজ করলেন কিন্তু কোন লাইটে এমন করে হাওয়া দিতে হয় নাই এমন করে হাওয়া দিতে হয় না ফজর পর্যন্ত ওই লাইটে যেমন লাইট ছিল তেমনি ওই তেমনি চটি ছিল কোন হারকি লাইট নিবে যায় নাই নিবে যায় নাই সারাটা রাত ধরে আল্লাহ রে বড় হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ রে ওয়াজ নসিহত করেছিলে এটা ছিল আল্লাহর ওলিদের কারামাত কারামাত হাক্কুন আল্লাহর ওলিদের কারামাত হলো হক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদের এই শক্তি ক্ষমতা আল্লাহ দান করেছেন ও ভাইয়েরা ও আমার মুরব্বি আব্বায়েরা কান্তা কানা করে শুনুন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক কি দরজা দান করেছেন ও ভাইয়ানেরা হযরতে সেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি সেজদা হুজুর কেবলা ইনি একটু জালালি ফয়েজের মানুষ ছিলেন ও ভাইয়ানেরা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি কে হায়াত আমার আল্লাহ অনেক দিয়েছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি যখন কিনা সমস্ত তানার খলিফাদেরকে নিয়ে
খলিফা দেরকে নিয়ে এই বাংলা জমিনে ফতোয়া ফরাস কে দেবে কে দেবে কে দেবে আল্লামা হুজুর আছেন এমন করে দেখতে পাওয়া যায় হুজুরের ভক্ত মুরিদ সকলে আছেন কিন্তু এই ফতোয়া ফরাস তো দিতে হবে যাদের মুফতি সাহেব বলা হয় ও ভাইয়ানেরা কিন্তু দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ রে ওই সময় বলেছিলেন এই ফতোয়া ফরাস গুলো আমার বড় মাওলানা দেবে আল্লামা হুজুর বলেছিলেন ও আমার পীর মুজাদের জামান না 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 এই দায়িত্বটা মেজো ভাইয়ের উপরে দিয়ে দেন আপনার মেজো সাহেব জাদার উপরে দিয়ে দেন কেননা আল্লাহ পাক ওনাকে অনেক এলেম দান করেছেন আল্লাহ পাক ওনাকে অনেক এলেম দান করেছেন ও ভাইয়ানেরা মুরব্বী আব্বা জানেরা আমরা এরকম যদি পেতাম আমরা আগে নিয়ে নিতাম জামাকে বড় মুক্তি বলে জানিয়ে দিয়েছে আমাকে বড় মহাদ্দেশ বলে জানিয়ে দিয়েছে না 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 আল্লামা হুজুর বলেছিলেন হুজুর এই দায়িত্ব আমার নেওয়ার ক্ষমতা না আমার মেজো ভাইয়ের উপরে আপনি দেন বিয়াদবি মাফ করুন আল্লাহ পাক চাইলে হয়তো মেজনাহু আমার মেজো ভাইয়ের হায়াত আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিতে পারে আরো জোরে বলুন ও ভাইয়ানেরা তাই মেজনা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুফতি হিসাবে গণ্য করে নিয়েছিলেন এই জন্য নাকি বলা হয় মুফতি আজাম হযরতে মেজনা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও ভাইয়ানেরা এই দাদা হুজুর কেবলা বলেছিলেন আমার বড় মাওলানা হলো ইলমের দরিয়া আর আমার আবু জাফর সিদ্দিকী হলো ইলমের জাহাজ আস্তানারা কোথায় তারা বড় সাহেব আল্লামা পীর সাইফউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আজ তিনিও চলে গেছেন বাবা ও ভাইয়ানেরা ও মুরব্বী আম্মা জানেরা নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তিনজন সাহেবজাদা দুইজন বিদায় হয়ে চলে গেছেন পীর আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে জবরদস্ত ওলি দান করেছিলেন জোরে বলো ও ভাইয়ানেরা ও ভাইয়ানেরা বিদায় হয়ে গেছেন পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এখন হায়াতে আছেন পীর আল্লামা সিবাতুল্লাহ হুজুর মাদাজিল্লাহু আলাইহি যাবেন যাবেন হুজুরের কাছে গিয়ে বাবা শিক্ষা নেবেন সবক নেবেন সবক নেবেন আপনারা গিয়ে দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুরফুরা জমিনে এখনো আল্লাহ ওলি রেখে দিয়েছে ও ভাইয়ানেরা এইভাবে থাকবে এইভাবে থাকবে কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা ফুরফুরা জমিনটাকে কবুল করে নিয়েছে